শীত পড়লেই ভ্রমণ প্রিয় বাঙালির মনটা কেমন যেন উড়ু উড়ু করে। পাহাড় সমুদ্র বা সমতল, কোনো না কোনো জায়গায় দেখা যায় বাঙালিকে। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম হলো ডুয়ার্সের চিলাপাতা। শীতের সকালে চিলাপাতার প্রাকৃতিক সৌন্দর্য মনকে আরো সতেজ ও চাঙ্গা করতে অনবদ্য। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চিলাপাতা গ্রামের অন্যতম আকর্ষণ হলো রাভা নৃত্য। রাভা নৃত্যের মাধ্যমে গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার সঙ্গে সঙ্গে জীবিকা নির্বাহ করেন তারা। প্রতিদিন সন্ধ্যাবেলায় চিলাপাতায় রাভা নৃত্য পরিবেশিত হয়, আর এই নৃত্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান বহু পর্যটক। এটা আদিবাসী সম্প্রদায়, মানে আমাদের ভারতবর্ষে এরা ঐতিহ্য ধরে রেখেছে, তো সেই নাচ আজও পর্যন্ত যে এরা চালিয়ে যাচ্ছে এর জন্য এদেরকে ধন্যবাদ জানাই। স্থানীয় বাসিন্দা সুভাষ রাভা জানাচ্ছেন, বাপ ঠাকুরদার আমল থেকে এই নাচের চল আছে। আমরা সেগুলো শিখে এখন পরিবেশন করছি পর্যটকদের মনোরঞ্জনের জন্য, এবং একই সঙ্গে এটির মাধ্যমে জীবিকাও চলছে আমাদের। এই আগে মানে জীবিত ওরা মানে ওখানে চলে যাচ্ছে, তার মধ্যে প্লাস এই গানের মাধ্যমে আমরা এইগুলা শিখেছে আমাদেরকে। তারপরে আমরা আস্তে আস্তে করে এই এই ধরনের আমরা অনেক দূরে দূরে লোক আসতেছে দেখার জন্য বিষয় নিয়ে আমরা। শীতের মরশুমে তাই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহ্যের রাভা নৃত্য দেখতে হলে আসতেই হবে ডুয়ার্সের চিলাপাতা গ্রামে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।